নমস্কার। এর আগে আমরা দুটো পাঠ দিয়েছিলাম, আজকে তার তৃতীয় পাঠ। তো যারা যারা এর আগের পাঠ দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। ধারা 101, এখানে পার্লামেন্টের আসন শূন্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 102, পার্লামেন্টের সদস্যদের যোগ্যতা হারানোর বিষয়, অর্থাৎ সদস্যদের অযোগ্যতার কারণসমূহ। 103, পার্লামেন্টের সদস্যদের সদস্যপদ খারিজ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ। 104, শপথ গ্রহণের পর ভোটদান সম্পর্কিত বিধিনিষেধ। 105, পার্লামেন্টের সদস্যদের ক্ষমতা ও সুযোগ সুবিধা প্রদান। 106, পার্লামেন্টের সদস্যদের বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়। 107, বিল উত্থাপন ও পাস সংক্রান্ত বিষয়। 108, বিশেষ ক্ষেত্রে পার্লামেন্টের যৌথ অধিবেশন। 109, অর্থ বিলের ক্ষেত্রে বিশেষ সাংবিধানিক পদ্ধতির বন্দোবস্ত। 110, কেন্দ্রীয় অর্থ বিলের সংজ্ঞা। 111, বিলের ওপর সম্মতি প্রদান, অর্থাৎ এখানে ভেটো সংক্রান্ত বিষয় বলা হয়েছে। 112, বাৎসরিক আর্থিক বাজেট বা বাৎসরিক আর্থিক রিপোর্ট। 113, পার্লামেন্টে আনুমানিক ব্যয় সংক্রান্ত পদ্ধতি। 114, পার্লামেন্টে বিনিয়োগ আইন পাস। 115, পার্লামেন্টের অতিরিক্ত ও সহায়ক অর্থ মঞ্জুর। 116, ভোটস অন অ্যাকাউন্ট এবং ভোটস অফ ক্রেডিট সংক্রান্ত বিষয়। 117, এখানে ফিনান্সিয়াল বিল সম্পর্কে বলা হয়েছে। 118, পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি। 119, অর্থ সংক্রান্ত কাজে পার্লামেন্টের নিয়ন্ত্রণ। 120, পার্লামেন্টে ব্যবহার্য ভাষা। 121, পার্লামেন্টে আলোচনার উপর নিয়ন্ত্রণ আরোপ, বিচারপতিদের কোন সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে আলোচনা করা যাবে না। 122, পার্লামেন্টের কার্যাদিসমূহ আদালতের এখতিয়ারভুক্ত বিষয় নয়। 123, পার্লামেন্টের অবসরকালীন সময়ে রাষ্ট্রপতির অর্ডিনান্স বা অধ্যাদেশ জারির ক্ষমতা। 124, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা। 125, বিচারপতিদের বেতন ও ভাতা। 126, কার্যনির্বাহী প্রধান বিচারপতি নিয়োগ বা অ্যাক্টিং চিফ জাস্টিস। 127, অস্থায়ী বিচারপতিদের নিয়োগ। 128, সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতিদের উপস্থিতি। 129, সুপ্রিম কোর্ট কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করবে। 130, সুপ্রিম কোর্টের আসন। 131, সুপ্রিম কোর্টের মূল এলাকা বা অরিজিনাল জুরিসডিকশন। 132, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আপিল করা ও সুপ্রিম কোর্টের আপিল এলাকা, অর্থাৎ অ্যাপিলিয়েট জুরিসডিকশন। 133, পৌর সংক্রান্ত ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল এলাকা। 134, ফৌজদারি সংক্রান্ত ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল এলাকা। 135, যুক্তরাষ্ট্রীয় আদালতের ক্ষমতাগত এলাকা ও ভূমিকা। 136, অন্যান্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য সুপ্রিম কোর্ট বিশেষ অনুমতি দিতে পারে। 137, সুপ্রিম কোর্টের নির্দেশ বা রায় পর্যালোচনা করার ক্ষমতা। 138, সুপ্রিম কোর্টের ক্ষমতাগত এলাকার সম্প্রসারণ। 139, ভারতের যে কোনো আদালত বা ট্রাইব্যুনালের রায়, আদেশ বা দণ্ডের বিরুদ্ধে আপিল করার জন্য বিশেষ অনুমতি সুপ্রিম কোর্ট দিতে পারে। 139-এর এ, বিশেষ কিছু মামলার হস্তান্তর বা ট্রান্সফার অফ সেন্টার কেসেস। 140, সুপ্রিম কোর্টের অন্যান্য ক্ষমতা সমূহ। 141, সুপ্রিম কোর্টের নির্দেশ বা আদেশ দেশের সমস্ত আদালত মেনে চলতে বাধ্য। 142, সুপ্রিম কোর্টের নির্দেশ বা আদেশ। 142, সুপ্রিম কোর্টের নির্দেশ বা আদেশ জারির ক্ষমতা। 143, রাষ্ট্রপতি আইন সংক্রান্ত প্রশ্নে সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন। 144, সুপ্রিম কোর্টের সহায়তা প্রদান। 145, সুপ্রিম কোর্ট পরিচালনার নিয়ম কানুন। 146, সুপ্রিম কোর্টের ও কর্মচারীদের জন্য ব্যয় বা খরচ জনিত বিষয়। 147, সুপ্রিম কোর্টের ব্যাখ্যা সংক্রান্ত বিষয়। 148, ভারতে একজন নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক থাকবেন, যাকে ক্যাগ বলা হয়। 149, ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের ক্ষমতা ও কার্যাবলী, অর্থাৎ ক্যাগের কার্যাবলী। 150, কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির হিসাবপত্র কিভাবে সংরক্ষিত হবে তা ক্যাগের পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি স্থির করবেন। 151,
অডিট রিপোর্ট। তো এখনকার মতো এখানেই থাকছে, এরপরে পার্ট ফোর নিয়ে আসছি। থ্যাংক ইউ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।